আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা ডিজিটাল মার্কেটিং পার্ট 19 নিয়ে আলোচনা করব এবং ফেসবুক অ্যাডস এর লিড জেনারেশনের পরে ক্লাসটা নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা ফেসবুক অ্যাডস কি, কেন রান করতে হবে, কি রান করতে হবে, আমরা কিভাবে ট্রাফিক অ্যাড রান করব, কিভাবে এনগেজমেন্ট করব, কিভাবে আমরা ওয়েবসাইট থেকে ট্রাফিক নিয়ে আসা যায়, কিভাবে আমাদের পেজের মধ্যে লাইক ফলোয়ার বাড়ানো যায়, কিংবা কিভাবে একটা পোস্টের মধ্যে লাইক ফলোয়ার বাড়ানো যায়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। বাসকে আজকের এই বিষয়টাতে মূলত জানবো এই ফুল অ্যাড ক্যাটাগরিটা কিভাবে কাজ করে, অর্থাৎ আমরা কখন কোন অ্যাড গুলো রান করব, কখন আমাদের কোন অ্যাডটা রান করা উচিত এবং কোন সময় মূলত কোন অ্যাডটা রান করলে আমি বেশি বেনিফিট পাব। তাই যারা যারা ক্লাস কমপ্লিট করেনি তারা তারা হয়তো বুঝতে পারবেন না, তারা তারা এগুলো আগে কমপ্লিট করে ফেলবেন, এগুলো সব কমপ্লিট করবেন দেন আপনাদের এই ক্লাসটা। আজকের ক্লাসের টপিকস আছে একটাই, যে আমি কখন কোন বিষয় নিয়ে অ্যাড রান করব। কিছু টিপস নিয়ে আলোচনা করব এবং বায়ার মূলত কখন আপনাকে কোন অ্যাডটা রান করতে বলবে, আপনার কোনটা রান করা উচিত হবে সেই বিষয়টা নিয়ে বলবো। প্রথম বিষয় আসুন, আমি আপনাদের কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছি এবং ওটার উত্তর দিচ্ছি। মনে করুন আমি একটা আজকে বিজনেস শুরু করলাম, আজকে একটা বিজনেস শুরু করলাম, সেই বিজনেসটার আমি একটা নতুন একটা পেজ তৈরি করলাম, আমি একটা নতুন ওয়েবসাইটও তৈরি করলাম। এই বিজনেসটার জন্য আমি কোন ধরনের অ্যাডটা রান করব, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি আজ থেকে এক মাস আগে একটা ফেসবুক পেজ তৈরি করছি কিংবা একটা ওয়েবসাইটও তৈরি করছি, কিছু কিছু মানুষ জানে আমার ওই পেজটা সম্পর্কে, ওই ক্ষেত্রে মূলত আমি কোন ধরনের অ্যাডটা রান করব। নাম্বার থ্রি, আমি একটা পেজ অথবা একটা ওয়েবসাইট তৈরি করছি অনেক আগে, অনেক বেশি ফলোয়ার আছে, তখন আমি কোন অ্যাডটা রান করব। নাম্বার ফোর্থ, অনেক আগে আমি একটা পেজ তৈরি করছি, একটা ওয়েবসাইটও তৈরি করছি, অনেক বেশি ফলোয়ার, অনেক বেশি ট্রাফিক বা অডিয়েন্স কিংবা কাস্টমার আমার আছে, এখন আমি কোন অ্যাডটা রান করব। চারটা ভিন্ন ভিন্ন প্রশ্ন, এই চারটা ভিন্ন ভিন্ন প্রশ্নের আপনারা কি উত্তর দিতে পারবেন, যে উত্তর দিতে পারবেন সেই শুধুমাত্র আনমিট হবে, অন্য কেউ নয়, সকলকে আনমিট করা হচ্ছে। জি স্যার, পারবো স্যার। যারা যারা পারবেন হ্যান্ড রাইজ করুন। যে কয়েকজন পারবেন হ্যান্ড রাইজ করবেন, যে কয়েকজন পারবেন, যে কয়েকজন পারবেন হ্যান্ড রাইজ করবেন। আমার এই চারটা প্রশ্নের উত্তর আমি ভিন্ন ভিন্ন ভাবে নেব। আমরা অপেক্ষা করতেছি যে কয়েকজন প্রশ্নের অ্যান্সার করতে পারবেন, আমি আলাদা করে একজন একজন করে আনমিট করব। ওকে, অলমোস্ট এখানে অনলি 5 to 10% মানুষ পারবে, বাদ বাকিরা পারবে না। এই যে বাদ বাকিরা পারবে না, কেন পারবে না, তার অন্যতম কারণ হচ্ছে আপনার ভিতরে কনফিউশন কাজ করতেছে, নাম্বার ওয়ান এটা। নাম্বার টু, আপনি এখনো প্রপার ওয়েতে প্র্যাকটিক্যাল করেন নাই। নাম্বার থ্রি, আপনার এটা ভেতরে কনফিউশনে কাজ করতেছে, এটা বলি ভাই আবার ভুল ধরে কিনা কিংবা আমার ভুল হয়ে যাচ্ছে কিনা, এই কনফিউশন, এটা জন্য মূলত বাদ বাকি হ্যান্ড রাইজ হয়নি আর অন্যদের হ্যান্ড রাইজ হয়ে গেছে। যাদের হ্যান্ড রাইজ হয়েছে তাদেরকে ধন্যবাদ, তারা এইরকমই থাকবে, এরকমই থাকবে হ্যান্ড রাইজ, আর যারা করেন নাই হ্যান্ড রাইজ তাদেরকে ডাবল ধন্যবাদ, তারা এখন মনোযোগ দিয়ে শুনবেন। প্রথম প্রশ্ন ছিল, আমার একটা ফেসবুক পেজ আছে এবং আমার একটা ওয়েবসাইট আছে, একদম নতুন তৈরি করছি, এই অবস্থায় আমি কোন অ্যাডটা রান করবো এবং কোন অ্যাডটা রান করা ঠিক হবে। আমি ক্লাসে আপনাদের বলছিলাম, যদি নতুন কোনো পেজ তৈরি করে থাকি, নতুন কোনো একটা ওয়েবসাইট থাকে, সর্বপ্রথম টার্গেট থাকবে ওই পেজটাতে আমার একটা অ্যাওয়ারনেস বাড়ানো, মানুষকে জানা যে আমার একটা বিজনেস আছে, তাহলে আমি অ্যাওয়ারনেস অ্যাড রান করতে পারি। অ্যাওয়ারনেস অ্যাড রান করলে কি হবে, আমার সুবিধা হবে, অনেকগুলো মানুষ আমাকে দেখবে, দেখার পরে আমার কাছে আসবে। তবে এই ক্ষেত্রে যদি ক্লায়েন্ট বলে থাকে যে ডিয়ার আমার অ্যাওয়ারনেস অ্যাড লাগতেছে না, তুমি ইনগেজমেন্ট অ্যাড রান করো, তাহলে আপনি রান করে দিতে পারবেন। তবে ক্লায়েন্টকে আগে বলবেন যে দেখো নতুন পেজ যদি তুমি তৈরি করো, ওই ক্ষেত্রে অ্যাওয়ারনেস অ্যাড রান করলে বেশি সুবিধা পাবা, কিছু টাকা ইনভেস্ট হলেও, ইনগেজমেন্ট অ্যাড রান করলে তোমার নতুন পেজে সহজেই কেউ আসতে চাইবে না, কেননা নতুন পেজটাতে যে কেউ মূলত আপনাকে বিশ্বাস করবে না, এটা উত্তর। দ্বিতীয় প্রশ্ন ছিল, যদি পেজটা আপনার পুরাতন হয়ে থাকে অর্থাৎ নতুনে তৈরি করছেন কিন্তু লাইকও আছে ফলোয়ারও আছে, লাইক আছে ফলোয়ার আছে, তখন আপনি কি করবেন? যদি লাইকও আছে ফলোয়ার আছে, তখন আপনাকে লক্ষ্য করতে হবে ওই পেজের লাইক ফলোয়ারগুলো অরিজিনাল কিনা, যদি অরিজিনাল না হয়ে থাকে তাহলে আপনি অরিজিনাল ফলোয়ার বাড়ানোর জন্য, অর্থাৎ আপনি কি করবেন, ইনগেজমেন্ট বাড়াবেন, আপনার পেজের লাইক ফলোয়ার বাড়াবেন আগে, ফার্স্ট $10, $20, $30 দিয়ে আগে লাইক ফলোয়ার বাড়িয়ে নিয়ে আপনার পেজটাকে মানসম্মত করবেন, যাতে মানুষ দেখেই বুঝতে পারে আপনার পেজটা থেকে কোনো বিষয়ে একটা প্রোডাক্ট কেনা যায়। তারপর আপনি আপনি ট্রাফিক অ্যাডে যান কিংবা অন সেলস অ্যাডে যান কিংবা অন্য অ্যাডে যান না কেন, সব ঠিক আছে। নাম্বার থ্রি, আপনার পেজও আছে ওয়েবসাইটও আছে, আপনি এখন ওই পেজটার মধ্যে কখন ট্রাফিক অ্যাড রান করবেন, অর্থাৎ আপনার পেজের অনেকদিন আগে কিংবা নতুন কিংবা পুরাতন কিংবা যে কন্ডিশনে আছে কোনো অসুবিধা নেই, আপনি কখন ওই অ্যাডটার ক্ষেত্রে ট্রাফিক অ্যাড রান করবেন,
যখন দেখা যাবে আপনার বিজনেসটা সম্পর্কে অনেক বেশি মানুষ ভালো জানে, আপনাকে বিশ্বাস করে, আপনার পেজের মধ্যে রিভিউ আছে, আপনার ওয়েবসাইটের মধ্যে অনেক বেশি ট্রাফিক আছে কিংবা ভিজিটর আছে, তখন আপনি ট্রাফিক কিংবা সেলস অ্যাডটা রান করতে পারেন, তাহলে আপনার সেল আসার সম্ভাবনা থাকে। ফোর্থ, আপনার যদি এইগুলো সব কিছু থাকে, আপনার ট্রাফিকও আছে, অডিয়েন্স আছে, আপনার ভিজিটর আছে, সব কিছু আছে, এর মধ্যে সব থেকে কোন অ্যাডটা রান করলে বেশি আমি বেনিফিটেড হতে পারি, সেটা হচ্ছে এনগেজমেন্ট অ্যাড অথবা মেসেজ অ্যাড, যেটাকে বলছি এনগেজমেন্ট উইথ মেসেজ অর্থাৎ মেসেজিং অ্যাড, যাতে করে আমি আরেকজন মানুষের সঙ্গে কথাবার্তা বলতে পারি, আমার প্রোডাক্টটা মানুষকে দেখাতে পারি, প্রোডাক্টের দাম সম্পর্কে আলোচনা করতে পারি, একজনের সঙ্গে আরেকজনের কথাবার্তা, এইটা করতে পারলে আপনার অ্যাডটাতে আরও অনেক বেশি সুবিধা হবে। এগুলো সব ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপরে এবং আপনার দক্ষতার উপরে আপনি কীভাবে রান করতেছেন। আমরা যদি একটু অ্যাডস ম্যানেজারে যাই তাহলে এই বিষয়টা আরও ক্লিয়ার হবো। আমরা সকলেই আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে যাচ্ছি। অ্যাডস ম্যানেজারে আসার জন্য মূলত আমরা ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করতেছি, অ্যাডস ম্যানেজার, অ্যাডস ম্যানেজার, অথবা আমরা যদি চাই যে না আমি এখান থেকে আসবো না, আমি সরাসরি আমার প্রোফাইল, দেখুন আমার প্রোফাইল, প্রোফাইল থেকে এসে আমি যদি পেজে আসি, দেখুন আমার প্রোফাইল থেকে আমার পেজে আসলে আমি আমার পেজের কিন্তু সকল তথ্যগুলো দেখতে পাতেছি এবং পাশে কিন্তু অ্যাডস ম্যানেজার নামক একটা বাটন দেখতে পাতেছি। অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি আপনার পেজে আসবেন, এই পেজ কম্পিউটার জিনিয়াস হাব, অর্থাৎ যে পেজে আসতেছেন সেই পেজে আসবেন, সেই পেজে এসে যদি আপনি হোম বাটনে ক্লিক করেন, এখান থেকে অ্যাডস ম্যানেজার নামক একটা অপশন পাবেন। এই অ্যাডস ম্যানেজারে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এটা কনভার্ট করে মূলত আপনার যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে কনভার্ট করে নিয়ে আসবে। দেখুন এইখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে, যেহেতু আমার এগুলো দেখা যাচ্ছে, আমার এগুলো রানিং একটা, আপনি এখানে 0000 দেখবেন। এখান থেকে এসে লেফট সাইডে যদি, লেফট সাইডে যদি ক্যাম্পেইনে ক্লিক করেন, ক্যাম্পেইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আপনি আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা দেখতে পারবেন। অথবা আপনি যদি ফেসবুক অ্যাডস ম্যানেজার লিখে সার্চ করেন, দেন অ্যাডস ম্যানেজারে যদি ক্লিক করেন, এরপর যদি গো টু অ্যাডস ম্যানেজারে চলে যান, গো টু অ্যাডস ম্যানেজার থেকে যদি কন্টিনিউ ক্লিক করেন, তাহলেই কিন্তু আপনি আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনি আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা দেখতে পারবেন। এই হচ্ছে আপনার অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট। আমরা আলোচনা করতেছিলাম অ্যাডস ম্যানেজারে কিংবা অ্যাড রান করার তিনটা পদ্ধতি, অর্থাৎ একটা সহজ পদ্ধতি, তার থেকে একটু ভালো, তার থেকে অনেক বেশি ভালো। আমরা কিন্তু প্রথমে ছিলাম একটা সহজ পদ্ধতি অর্থাৎ বুস্ট পোস্ট, ওখান থেকে মূলত আমরা অ্যাডস ম্যানেজারে আসছি। আমরা জানি প্রত্যেকটা সেক্টরে কিছু কাজের ক্ষেত্রে কি থাকবে, বাধা বিপত্তি থাকবে। আমরা বুস্ট পোস্ট থেকে সামান্য কিছু কাজ করতে পারি, অ্যাডস ম্যানেজার থেকে তার থেকে একটু বেশি করতে পারি, এবং যখন আমরা বিজনেস ম্যানেজারে যাবো অর্থাৎ পরবর্তী ক্লাসগুলো থেকে যখন বিজনেস ম্যানেজারে যাব তখন কিছু কাজ থাকে। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো বিজনেস ম্যানেজারের জন্য আপনার কী কী থাকতে হবে, কোন কোন বিষয়গুলো রেডি থাকবে, সবগুলো নিয়ে আলোচনা করবো। আমরা রয়েছি এখন অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে যখন আসলাম, আসার পরে যখনই আমি ক্রিয়েটে ক্লিক করতেছি, ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ক্যাম্পেইন থেকে দেখুন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ট্রাফিক ক্যাম্পেইন, এনগেজমেন্ট, লিডস ক্যাম্পেইন, অ্যাপ্রোভেশন এবং সেলস ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনগুলোর মধ্যে আমি সিলেকশন করবো আমি কোন অ্যাডটা রান করলে আমার সুবিধা হবে এবং কখন। তো আমরা কি করব, আমরা আগে দেখব ওই বিজনেসটা, দেখব ওই বিজনেসটার উপর ডিপেন্ড করে অ্যাওয়ারনেস কিংবা ট্রাফিক কিংবা এনগেজমেন্ট কিংবা লিডস ক্যাম্পেইন রান করবো, যেটা মূলত ইতিপূর্বে ক্লাসগুলোতে আলোচনা করছি। তো আজকের ক্লাসে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে অ্যাপ প্রমোশন, শেষের দিকে আলোচনা করব। বাট এই চারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই চারটা অ্যাড খুবই গুরুত্বপূর্ণ, এবং এই যে চারটা অ্যাড দেখতেছেন এই চারটার থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে সেলস ক্যাম্পেইন। যদি এই চারটাকে আমরা গুরুত্ব দিই 100, তাহলে এটা হচ্ছে একাই 100। এখন আসুন এই চারটা কখন করবেন আপনি, এইটা কখন করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করতেছি। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আপনি মানুষের ভিতরে আপনার বিজনেসটার অ্যাওয়ারনেস বাড়াতে পারেন। ট্রাফিক ক্যাম্পেইন, আপনার পেজের মধ্যে, আপনার ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক বাড়াতে পারেন, অর্থাৎ পেজের থ্রুতে ওয়েবসাইটে ট্রাফিক বাড়াতে পারেন। এনগেজমেন্ট ক্যাম্পেইন, আপনার পেজের থ্রুতে মানুষের সঙ্গে আপনি বিজনেস রিলেটেড কথাবার্তা বলবেন, কেমন আসে নাই, কী নিচ্ছে না নিচ্ছে, কোন প্রোডাক্ট নিবে না নেবে, এই বিষয়ে আদান প্রদান করতে পারেন কথাবার্তা। এরপরে লিডস ক্যাম্পেইন, আপনি নির্দিষ্ট ব্যক্তির ডাটা কালেক্ট করবেন আপনার বিজনেসের প্রোডাক্টটা সেল করার জন্য। এই চারটা মূলত এই পারপাসে গেল। যখন আপনার বিজনেসটা অনেক বেশি মানুষ জানবে, যখন আপনার ট্রাফিক বাড়বে, যখন আপনি অনেকের সঙ্গে কথা বলবেন, যখন অনেকের তথ্য কালেক্ট থাকবে, যদি এই তথ্যগুলো কালেক্ট করে ফেলেন, তখন আপনার জন্য হচ্ছে সেলস ক্যাম্পেইন। কখন সেলস করতে পারবো? তখনই সেলস ক্যাম্পেইন রান করব যখন কিনা আমার হাতে নির্দিষ্ট কিছু তথ্য রয়েছে, আমাকে অনেক বেশি মানুষ জানে, অনেক বেশি মানুষ চিনে, আমার ব্র্যান্ড ভ্যালু একটা আছে, তখন মতো আমি সেলস ক্যাম্পেইন রান করবো। এবং সেলস ক্যাম্পেইন রানের একটা মজা রয়েছে, আপনি নির্দিষ্ট ব্যক্তির কাছে তখন প্রোডাক্টগুলো সেল করতে পারবেন। এটাই স্বাভাবিক হয় নাকি এটা অস্বাভাবিক হয়, যদি বুঝতে না পারেন। আর একটা সহজ প্রশ্ন, আপনি নতুন একটা দোকান দিলেন, নতুন দোকান দিয়ে আপনি বসে আছেন, বসে ভাবতেছেন যে আজকে মনে হয় 50,000 বিক্রি হবে, অথবা আপনি এটা ভাবতেছেন নতুন দোকান দিলাম, আজকে তো জয়েন করলাম, কিছু মানুষ দেখুক আগে, আমার বিজনেস প্রতিষ্ঠানে আসুক, একটু দরদাম হোক, তারপর আমি সেল করব। এখন আপনি প্রথম ব্যক্তিটা হলে মূলত অতি
চালাক আপনি, যে আমি আজকে 50,000 বিক্রি করব। আর যদি আপনি দ্বিতীয় ব্যক্তিটা হয়ে থাকেন, তাহলে আপনি খুব একদম একদম পারফেক্ট, আপনি চালাক, পারফেক্ট। ওটা অতি চালাক ছিল, এটা পারফেক্ট। অর্থাৎ যে না, আমি আজকে বিজনেস খুললাম, একটু অপেক্ষা করি, দেখি, এবং এই অনুযায়ী সেল করি। ওইটা হচ্ছে মূলত ওই যে অ্যাওয়ারনেস, লিডস, তারপর সে এনগেজমেন্ট এবং এইগুলো। যখন আপনি ডাইরেক্টলি সেলস অ্যাড রান করতে যাবেন, তখন আপনি অ্যাড রান করতে পারবেন, কিন্তু আপনার সেলস কম আসবে। কারণ কি, বিজনেসের ক্ষেত্রে কিছু বিষয় রয়েছে, বিষয়গুলোর মধ্যে অন্যতম কি, মনে করুন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে নতুন ভর্তি হলেন। ভর্তি হওয়ার পরে কি সঙ্গে সঙ্গে ওই প্রতিষ্ঠানের যে কোনো স্টুডেন্টের সঙ্গে আপনার পরিচিতি থাকে, স্বাভাবিকভাবে পরিচিতি থাকে না, আপনি কি করেন, প্রথমে একজনের সঙ্গে, দুজনের সঙ্গে, তারপর কথাবার্তা বলেন, এরপরে কথাবার্তা বলেন, ওইভাবে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, আপনি যখন আমাদের এখানে প্রথম আসলেন, যখন সাপোর্ট টিমে কথা বলেন, কথা বলার সময় একটু একটু ভয় পাইছিলেন নাকি একদম ডাইরেক্টলি বলছেন ভাই এটা বলেন, নাকি একটু একটু সংকোচ মনে হচ্ছিল? জি স্যার, সংকোচ মনে ভয় হয়েছে। পাইছিলাম স্যার স্যার, জি স্যার, জি একটু স্যার, সংকোচ একটু মনে হয়, সংকোচ মনে হয়েছিল। কি যেন একটা বলে, এরকম স্বাভাবিকভাবে তাই না, একটা কেমন কেমন লাগে না, তেমনি ভাবে বিজনেসটা। বাট এই বিজনেসটা আপনি যত বুঝতে পারবেন নিজের দিক থেকে, নিজের দিক থেকে যত বুঝতে পারবেন, আপনি অ্যাডস ক্যাম্পেইনে তত বেশি ভালো কিছু করতে পারবেন। অ্যাডস রান করলে আপনার অ্যাডসটা রান হবে, টাকাও কাটবে ফেসবুক, কিন্তু সেলটা হয় না অনেক সময়। অনেকেই প্রশ্ন করে, ভাই আমি অ্যাডস রান করলাম, আমার কেন জানি ভাই সেল আসলো না, ভাই কেন, কি ঘটনা ঘটছে? একজন মানুষ স্বাভাবিকভাবে অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড দেখার পর কখন মূলত কিনে? দুইটা পারপাসে তার প্রোডাক্টটা কিনে। এক, হয় তার প্রোডাক্টটা দরকার আছে, নতুবা প্রোডাক্টটা আপনি তাকে এমনভাবে শো করছেন তার দরকার নাই, কিন্তু আপনি এমনভাবে তাকে উপস্থাপন করছেন ওই অ্যাডটা তার দরকার, ওই পেজ তার ওই ইয়েটা রাখলেও অসুবিধা নেই, পরবর্তীতে সে ইউজ করবে প্রোডাক্টটা। এই দুইটা কারণে কিন্তু মানুষ আপনার প্রোডাক্টটা কিনতে পারে, এক তার নিজের ইচ্ছায়, দুই হচ্ছে আপনার ইচ্ছায়। এখন নিজের ইচ্ছায় একজন ব্যক্তি প্রোডাক্ট বেশি কেনে নাকি অন্যের ইচ্ছায় বেশি প্রোডাক্ট কেনে, এটা বলুন তো দেখি, কখন প্রোডাক্ট কেনে? নিজের ইচ্ছায় স্যার, নিজের ইচ্ছা, নিজের ইচ্ছায় নিজের স্যার, ইচ্ছা, নিজের ইচ্ছা, নিজের ইচ্ছায় বেশি কিনেছে। নিজের ইচ্ছা 80% টাইমে কিনে থাকে, অন্যের ইচ্ছা 20% টাইম। এই 20% টাইমে যার বেশি টাকা থাকে, সে অন্যের ইচ্ছায় প্রোডাক্ট কিনে। দোস্ত চলো একটু ঘুরে আসি বাজারে, চলো দোস্ত, গেছে, যাওয়ার পর দোস্ত এটা পছন্দ হয়েছে, ঠিক আছে দোস্ত নিয়ে নে, আমার কাছে টাকা আছে, এইটা হচ্ছে অন্যের ইচ্ছে, ওই দোস্তর ইচ্ছে, দোস্ত গেছে কিন্তু ভালো লাগছে, টাকা আছে নিচ্ছে। কিন্তু অন্যের ইচ্ছায় এরকম মানুষ খুব বেশি একটা নেয় না, নিজের ইচ্ছে নেয়, নিজের টাকা আছে একটু, ঠিক আছে আজকে আমার কেনা দরকারটা, তখন নিবে। এই যে নিজের নিজের ইচ্ছায় যে অ্যাডটা রান করবেন, এই নিজের ইচ্ছাটা হওয়ার জন্য আমাদের কিছু বেসিক কিছু ফান্ডামেন্টাল থাকতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে, আমি যে পেজটা থেকে অ্যাডটা রান করবো এটাকে সুসজ্জিত আকারে সাজানো। প্রথম ক্লাস থেকে এই 18তম ক্লাস পর্যন্ত যেভাবে বলছি সেইভাবে যদি সাজান আপনি পেজটাতে, তাহলে আপনার নিজের ইচ্ছায় মানুষ ওই প্রোডাক্টটা কিনবে। যদি না থাকে তাহলে অন্যের ইচ্ছায় অপেক্ষা করতে হবে। এখন আপনি 20% টার্গেট করবেন নাকি 80% টার্গেট করবেন, এটা আপনার বিষয়। ক্লিয়ার? আমরা প্রথম সাজাবো। দ্বিতীয় বিষয় হচ্ছে কি, শুধুমাত্র সাজালেই হবে না, এখানে নিয়মিত কিছু পোস্ট করতে হবে, যে পোস্টগুলো মানুষের উপকারে আসবে, আমি যাতে করে অ্যাড রান করলে মানুষ উপকার পায় সেই বিষয়ে টার্গেট করতে হবে। এই দুইটা বিষয় যদি আপনি করে থাকেন আপনার পেজটাতে, তাহলে আপনি অ্যাড রান করার পর যখনই কোনো একজন ব্যক্তি আপনার পেজে আসবে, আসার পর যখন আপনার পেজটাকে ট্রাস্টেড মনে করবে, আপনার অ্যাডটা কার্যকরী হবে এবং মানুষ ওখান থেকে প্রোডাক্ট কিনে স্বাচ্ছন্দ্যবোধ মনে করবে। আপনি নিজেকেই প্রশ্ন করুন, আপনি যখন হঠাৎ করে কোনো একটা পেজে দেখতেছেন যে ফ্রিল্যান্সিং শিখুন, আপনি কি ওখানে যাচ্ছেন? যাওয়ার পরে কি দেখতেছেন, দেখা যাচ্ছে দুইটা ফলোয়ার আছে, তখন মনে হচ্ছে যে ভাই দুইটা ফলোয়ার, 10টা ফলোয়ার, ও তো নিজেরাই ফলোয়ার নাই, তাহলে আমি কিভাবে করব? পক্ষান্তরে আপনি কি করতেছেন, ওই পেজটা কিংবা ওই গ্রুপটা খুঁজতেছেন যেখানে মতো 2, 4, 5, 10, 50, 50,000, 1 লাখ কি আছে ফলোয়ার আছে, ওখান থেকে গিয়ে আপনি দেখার চেষ্টা করতেছেন, বোঝার চেষ্টা করতেছেন, রিভিউ দেখার চেষ্টা করতেছেন, কমেন্টস দেখার চেষ্টা করতেছেন। কেন এটা? এইটা আপনি মানসিকভাবে, মানসিক জীব হিসেবে আপনি এটা দেখেন যে সে মূলত কি করতেছে, ওই অনুযায়ী আপনি কাজটা করতেছেন। তাই অ্যাড রান করার আগে আমাদের যে সেট আপগুলো দরকার সেই সেট আপগুলো করে ফেলবো। সেট আপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমি যে সেট আপগুলোর কথা বললাম, এই সেট আপগুলো যদি করেন তাহলে আপনি অ্যাড রান করার পর একটা ভালো বেনিফিট পাবেন, অন্যথায় পাবেন না। হঠাৎ করে আপনার চোখের সামনে আসলো ডিজিটাল মার্কেটিং করছে 100 টাকায় ভর্তি চলছে, আপনি 100 টাকা বিধায় কি কিনে ফেলেন, নাকি আপনি দেখেন যে কেন মূলত 100 টাকার কথা বললো, দেখি একটু তার কোর্সটা কি, কি অবস্থা, তার আগের অবস্থান কি, এখন কি করতেছে, আসলে 100 টাকায় পাওয়া যাবে কিনা, টাকাটা মেরেই দেবে কিনা, অনেকগুলো জিনিস মাথার মধ্যে ঢোকে কি ঢোকে না আপনাদের? ঢুকছিল এরকম দেখছিলেন? ঢোকে নেই, একজনও ঢোকে নেই, ঢুকছে স্যার, কিছু মনে সন্দেহ যাচ্ছে, এরকম হয়েছে স্যার, একদিন তো হয়েছে। একখান 100 100 কোর্স দিয়েছিল 100 টাকা। এই রকম জিনিসটাই মূলত মানুষ যখন আপনার প্রোডাক্ট কিনবে, আপনি 100 টাকা জিনিসের ভেতরে আপনার কনফিউশন, আপনি একটা টি শার্ট বিক্রি করবেন 500 টাকা, 500 টাকা, 1,000 টাকা, মধু বিক্রি করবেন আপনি 2,000, 3,000 টাকা, তা আপনার মধু মানুষ কিনবে কেন? কিনবে এই জন্যই যাতে আপনার ট্রাস্টেড লেভেলটা ভালো থাকে। তাই ট্রাস্টেড লেভেলটা বাড়ানোর জন্য আপনার যে সেট আপগুলো সেই সেট আপগুলো কমপ্লিট করতে হবে, তাহলে আপনি অ্যাডসের ওপরে ভালো কিছু করতে পারবেন, অন্যথায় করতে পারবেন না।
এখন অ্যাডস এর উপর সেট আপ মানে কি বলতেছি, আপনার অ্যাডস রান করতে গেলে যত কম্পোনেন্ট থাকে, আপনি যে ভিডিওটা দিয়ে অ্যাড রান করতেছেন ওই ভিডিওটার হাই কোয়ালিটি করা, আপনি যে পোস্টটা করতেছেন অ্যাড রান করার আগে ওই পোস্টার হাই কোয়ালিটি করা, আপনি যে পোস্টার মধ্যে ইমেজটা ব্যবহার করতেছেন ওই ইমেজের ব্যানারটা হাই কোয়ালিটি করা, আপনি যে পোস্টটা করতেছেন ওই পোস্টটা কোন টাইমে করতেছেন সেটাও আপনাকে টার্গেটের টাইম মেনশন করা, আপনি যে পোস্টটা করতেছেন ওই পোস্টটার নিচে কতজন কমেন্টস করতেছে এই কমেন্টসে রিপ্লাই করা, আপনি যে পোস্টটা করতেছেন কতজন লাইক কতজন ডিসলাইক কেন দিলে সেটা রিসার্চ করা, আপনি যে পোস্টটা করতেছেন ওইটাতে রিয়েকশন আসবে কিনা, শেয়ার হচ্ছে কিনা, রেসপন্স করতেছে কিনা, মেসেঞ্জে রিপ্লাই করতেছেন কিনা, এই সবগুলো হচ্ছে আপনার অ্যাডের পারপাসে। এখন আপনি অ্যাড রান করার পর বসে আছেন, তখন আপনি শুধুমাত্র কোনো কিছু দিচ্ছেন না তাহলে কিন্তু কোনোভাবেই হবে না, অর্থাৎ আপনাকে অ্যাড পারপাসে অবশ্যই অবশ্যই যতগুলো কাজ আছে সবগুলো কম্পোনেন্টস আপনাকে ফিল আপ করতে হবে, তাহলে আপনি অ্যাডের উপর ভালো কিছু রেভিনিউ জেনারেট করতে পারবেন, অন্যথায় অ্যাড ম্যানেজারে অ্যাড রান করে কোনো কিছু লাভ হবে না। ক্লিয়ার? আশা করি এই বিষয়টা নিয়ে যদি বুঝতে পারেন তাহলে আমরা পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপে আছে আমরা কখন অ্যাড রান করবো এবং কখন আমার রেভিনিউ বেশি জেনারেট হবে। গুরুত্বপূর্ণ বিষয়, বায়ারের ক্ষেত্রে এই প্রশ্নটা বেশিরভাগ ক্ষেত্রে করা হবে। দেখুন, আজকে হচ্ছে মাসের 8 তারিখ, 8/7/2024, আজকে হচ্ছে 8 তারিখ, এবং এই 8 তারিখের মধ্যে থেকে আমরা অনেকেই জানি বাংলাদেশের যে স্যালারি সিস্টেমটা, অনেকে 10 তারিখের মধ্যে স্যালারি হয়ে যায়, কারো কারো 6 তারিখে স্যালারি হয়ে যায়, এবং আমরা যে চাকরি গ্রহণ করি তাদের মধ্যে অনেকেরই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে হয়তো বা 8 থেকে 10 তারিখের মধ্যে স্যালারি পাইছে, 15 তারিখের মধ্যে অলমোস্ট সকালের ফিনিশ হয়ে গেছে। কারণ কি, একটা হিসাব থাকে, আমি 10 তারিখে স্যালারি পাবো, 11 তারিখে দোকান ভাড়া দেবো, সরি দোকান ভাড়া বলতে বাসা ভাড়া দিব, 12 তারিখে আমি আমার যে দোকানে বাকি খেয়েছিলাম সেই টাকা দেবো, 13 তারিখে আমি একটা মার্কেটে যাব, শুক্রবার হয়তো বন্ধ থাকবে, 13 তারিখে আমি একটা 3 পিস অথবা একটা বোরখা অথবা একটা টি শার্ট অথবা পলো শার্ট কিনে ফেলবো, আর 14 তারিখের পর হিসাব করো হাতে আছে আমার 1800 টাকা, এটা আগামী 1 মাস খাইতে হবে আমাকে। এরপরে যখনই 15 তারিখ হলো, 15 তারিখের পর থেকে টেনশন শুরু হলো, আগামী মাসে যদি আমি অসুস্থ হই কিংবা এটা হই ওটা হই তখন টাকা কই পাবো? অর্থাৎ 8 তারিখ থেকে এই 12 তারিখ কিংবা 15 তারিখ কিংবা 20 তারিখের মধ্যেই তার একটা হিসাব নিকাশ থাকে, এই হিসাব নিকাশটার মধ্যেই তার মূলত কি থাকে, হাতে টাকা পয়সা থাকে, সে চিন্তা ভাবনা করে কোনো কিছু করার। এখন 8 তারিখ নয়, আপনি একটা অ্যাড রান করলেন 20 তারিখে গিয়ে, মনোযোগ দিয়ে শুনবেন, আপনি একটা 20 তারিখে গিয়ে একটা অ্যাড রান করছেন, অ্যাডটাতে হচ্ছে আপনি একটা 3 পিস বিক্রি করতে চাচ্ছেন, এই 3 পিসটা ওই চাকরিজীবীগুলো যাদের কাছে আমরা সেল করতে চাচ্ছি, যাদের কাছে টাকা নাই এই মুহূর্তে, ওদেরকে যদি আমরা অ্যাডটা দেখাই, যদি অ্যাডটা দেখাই কতজন কেনার মতো ব্যক্তি আছে, কিরকম পার্সেন্টেজ হতে পারে? হবে না, 10% স্যার, একদম 10%, 10%, সন্দেহ কাজ করতেছে, স্যার মানে পার্সেন্টেজ দিয়ে সন্দেহ কাজ করতেছে, ভাই কত পার্সেন্ট হতে পারে বলা মুশকিল, বাট সম্ভাবনা আছে একজন ব্যক্তি আপনার কিনবে না, যেটা দিয়ে উদাহরণ দিয়েছিলাম। কারণ কি, ওই ব্যক্তিগুলোর এখন একটাই টাকা আছে গচ্ছিতের সময়, সেটা হচ্ছে আগামী মাসে সে খাবে। এই ধরনের চাকরিজীবীর কাছে, মানে এই ধরনের কোনো প্রোডাক্ট দিয়ে যদি আপনি অ্যাড রান করেন, তাহলে ওই ধরনের ব্যক্তিগুলোকে যদি আপনি নির্দিষ্ট টাইমে না দেখেন, অর্থাৎ 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে না দেখি, আপনি 20 তারিখের পরে দেখান, আপনার অ্যাডটা তারা দেখবে, তারা কিন্তু অ্যাডটা দেখবে, কিন্তু অ্যাড দেখার পর শুধুমাত্র আফসোস করবে, হায় আল্লাহ, এটা যদি আর 2 দিন আগে অ্যাডটা পাইতাম তাহলে আমি প্রোডাক্টটা কিনতাম, কারণ তখন আমার কাছে টাকা ছিল। এখন সে আপনার অ্যাডটা দেখতেছে, অ্যাডটা দেখার পরে মধ্যে প্রোডাক্টটা না কিনে মূলত আপনাকে বলতেছে, ভাই প্রোডাক্টটা অনেক সুন্দর, একটু আগে কিংবা কয়েকদিন পরে কিংবা আগে হলে আমরা কিনতে পারতাম, লজ্জায় লিখে না, বুঝেন নাই ভাই, লজ্জায় লিখে না আপনাকে, যেহেতু টাকা নেই এই কথাটা লিখে না আপনাকে, বাট তারা রিয়াকশন দেয়, লাইক দেয় আপনাকে, আপনার পোস্টে নিচে সুন্দর কমেন্টসও করে, কিন্তু প্রোডাক্টটা কিনে না, কেন কিনে না, তার হাতে টাকা নেই। এখন আপনি যার অ্যাড রান করতেছেন সেই ক্লায়েন্ট বলতেছে কি ব্যাপার আমার সেল হচ্ছে না কেন, কেননা আপনি টাইমিংটা ভুল করেছিলেন, আপনি যে অ্যাডটা রান করছেন ওই অ্যাড রান করার যে টাইমিং, অর্থাৎ মাসের কোন তারিখে আপনি অ্যাডটা রান করবেন সেটা আপনার ভুল ছিল। দ্বিতীয় বিষয়, অন্য আরেকটা প্রোডাক্ট যেটা সারা জীবন বিক্রি হয় সেই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করি। মনে করুন এমন একটা প্রোডাক্ট নিয়ে আপনি অ্যাড রান করতেছেন যেটা সারা বছর লাগে, মনে করুন চাল কিংবা এরকম কোনো কিছু যেটা মানুষের সব সময় লাগতেই পারে, মানে যে সময়, এখন যদি এই অ্যাডটা রান করেন আপনার সেল হওয়ার সম্ভাবনা আছে, সেল হওয়ার সম্ভাবনা আছে। এখন আপনি একটা অ্যাড রান করলেন যে আমি অনলাইনে চাল বিক্রি করি, আমি বিভিন্ন প্রোডাক্ট দিয়ে উদাহরণ দিচ্ছি কেননা আপনাদেরকে প্রশ্ন করবো কিছু, আমি একটা কি করতেছি একটা চাল বিক্রি করব, অনলাইনে চাল বিক্রি করি, এবং স্বাভাবিকভাবে দেখুন তো আপনি যে চাল বিক্রি করতেছেন তার হাতে ইনহ্যান্ড টাকাও আছে তার কাছে, আপনি নির্দিষ্ট টাইম 8টা থেকে 12টা, অর্থাৎ 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যেও অ্যাড রান করছেন, সবই ঠিক আছে, তবু আপনার চাল বিক্রি হচ্ছে না, অনলাইনে চালটা বিক্রি হচ্ছে না, কেন মূলত? বাজারে স্যার অনলাইনে মানে কারণ তার স্যার, হাতের কাছে চালটা পাওয়া যায় স্যার,
অনলাইনে জি স্যার, প্রয়োজন নেই, বাজার থেকে, বাজার থেকে বেশি এগিয়ে নিই। তার বাজার আশেপাশে পাওয়া যাইতে। বুঝতে পারছেন যে ভাই আমার হাতের নাগালে চালের দোকান আছে, আমি ওখান থেকে চাল নিয়ে এসে কি করতেছি, আমি রান্না করতেছি 2 কেজি 1 কেজি, ইচ্ছা করলে হচ্ছে না। তাহলে বোঝা যাচ্ছে আপনার প্রোডাক্ট সিলেকশন, অর্থাৎ আপনি যে ক্লায়েন্টের কাজ করতেছেন ওই প্রোডাক্টটা কি আপনি যদি না বুঝে শুধুমাত্র অ্যাড রান করেন, ক্লায়েন্টকে যদি বলেন যে অ্যাড রান করলেই সেল হবে, তখন আপনি ধরা খাবেন। কি খাবেন? ধরা খাবেন। অর্থাৎ প্রোডাক্ট সিলেকশন বিষয়টা মাথায় রাখতে হবে আপনাকে, যেমনি ভাবে টাইমিংটা মাথায় রাখতে হবে, অর্থাৎ কোন সময় মাসের গিয়ে একটা রান করবেন, কোন সময় গিয়ে অফ করবেন, এবং কোন প্রোডাক্টটাতে আপনাকে মার্কেটিং করলে একটা ভালো রেজাল্ট আসবে, এইটাই হচ্ছে মূলত অ্যাডস ম্যানেজারের মূল থিম। এখন অ্যাডস ম্যানেজার এইগুলো না জেনে, আপনি টাইমিং না জেনে, আপনি প্রোডাক্ট না সিলেকশন করার পর শুধুমাত্র প্রোডাক্ট আসি বিদে আপনি অ্যাড রান করলেন, আর আসি বিদে যে সেল হবে এরকম কি মনে হয় আপনার, যে প্রোডাক্ট থাকলেই সেল হবে এরকম কি মনে হচ্ছে? জি না স্যার, একদমই না, না না স্যার, না একদম স্যার, না কারো কোনো না স্যার, কনফিউশন নাই স্যার, প্রোডাক্ট কোনো সিলেকশন কনফিউশন নাই, অর্থাৎ প্রোডাক্ট কনফিউশন নাই। আপনাদের এই জিনিসগুলো মাথায় রেখে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। আমি আপনাদের দুইটা দিয়ে উদাহরণ দিলাম, আপনি এরকম 20টা উদাহরণ তৈরি করবেন। মাথায় ভাববেন আমার সামনে রয়েছে কি, এই যে এটা রয়েছে, এই যে এটা কি বলে, এটা আমরা মোবাইল স্ট্যান্ড বলে, মোবাইল স্ট্যান্ড, এই মোবাইল স্ট্যান্ডটা সামনে রেখে আপনি এখন টার্গেট করবেন আমি যে এইটাকে বিক্রি করব, কখন বিক্রি করা ভালো হবে, কার কাছে বিক্রি করা ভালো হবে, কেন বিক্রি করা ভালো হবে, কোন সময় বিক্রি করা ভালো হবে, এটার বেনিফিট কতটুকু পাওয়া যেতে পারে, এই 5টা জিনিস আপনি নিজেকে প্রশ্ন করবেন। নিজেকেই, নিজেকে প্রশ্ন করার পর আপনি উত্তর দেবেন নিজেকেই। আপনি একটা কিনবেন, একটা কোন একটা মাউস কিংবা কোন আপনার আশপাশে যা আছে, আপনাকে কোন প্রোডাক্ট নিয়ে বলতেছি না, আপনাকে অ্যাডস ম্যানেজারে যেতে বলি নাই, আপনার আশপাশ যে জিনিসটা আছে, এই পেনটা বিক্রি করবো অনলাইনে, এই পেনটা কেন বিক্রি করব, কার কাছে বিক্রি করব, কিভাবে বিক্রি করব, কোন টাইমে বিক্রি করব, এটা কি ধরনের কি টাইপের পোস্ট করলে আমার বিক্রি হবে, এই 5টা জিনিস আপনি ভাববেন। যদি এই 5টা জিনিস আপনি আগামী 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ আপনি কিছু কিছু প্রোডাক্ট সামনে রেখে, উদাহরণস্বরূপ আপনি যদি টার্গেট করেন, তাহলে আপনি অ্যাডের উপর এক্সপার্ট হতে পারবেন, অন্যথায় আপনি অ্যাডের উপর এক্সপার্ট হতে পারবেন না। এই জিনিসগুলো কি, কেন, কোথায়, কিভাবে, এটার উত্তর বাইর করতে পারলে আপনি অ্যাড রান করতে পারবেন, অন্যথায় আপনি অ্যাড রান করতে পারবেন না। এখন আসুন, অ্যাড রান করতে গেলে কি কি লাগে, ওই কয়েকটা জিনিস, কাকে দেখাবো, অডিয়েন্স কি দেখাবো, পেন দেখাবো, কখন দেখাবো, টাইমিং, কোন বয়সের মানুষকে দেখাবো, এজ, কারা ইন্টারেস্ট, কারা কি কি খেতে পছন্দ করে, কারা লিখতে পছন্দ করে, এই কয়েকটা জিনিস যদি আপনি সিলেকশন করতে পারেন তাহলে আপনি অ্যাডের উপর এক্সপার্ট, তা না হলে এক্সপার্ট নন। এই যে অ্যাডের উপর এক্সপার্ট, এইটা 3টা ধাপ, একটা আছে বেসিক, একটা আছে মিডিয়াম, আর একটা আছে অ্যাডভান্স। বেসিকটাই হচ্ছে বুস্ট পোস্ট থেকে আপনাকে কোনো কিছু জানা লাগবে না, শুধুমাত্র কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ, এর থেকে যদি একটু বেশি জানতে পারেন তাহলে অ্যাডস ম্যানেজার, আপনি ভেবে চিন্তে মূলত আপনি সিলেকশন করবেন, অডিয়েন্স দেবেন, এর থেকে যদি আরো ভালো কিছু জানতে চান বিজনেস ম্যানেজার, সেই বিজনেস ম্যানেজারের উপরে আমরা ক্লাস করব, অর্থাৎ আমরা বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত যাব। এই যে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাইতে গেলে আমাদের মিনিমাম 40টা ক্লাস করতে হবে, মিনিমাম ফেসবুকের উপরেই। সেই ক্লাসগুলো আমরা আগামী ক্লাস থেকে শুরু করব, অর্থাৎ বিজনেস ম্যানেজার নিয়ে, এই যে অডিয়েন্সগুলো কাদেরকে দেখাচ্ছি, কোন সময় দেখাচ্ছি, কেন দেখতেছে, কারা কারা দেখতেছে, এই সকল ডকুমেন্টগুলো আমাদের বিজনেস ম্যানেজারের আন্ডারে থাকবে। এই বিজনেস ম্যানেজার নিয়েই মূলত আমরা আগামী ক্লাসে আলোচনা করবো যে বিজনেস ম্যানেজারে কি, কেন এবং কিভাবে তৈরি করব। আপনাদের এই ক্লাসগুলোর উপরে একটা হোমওয়ার্ক দেব, একটা হোমওয়ার্ক সকলেই চেষ্টা করবেন কি, সকলেই চেষ্টা করবেন যে কোনো একটা প্রোডাক্ট সামনে রাখবেন, এই প্রোডাক্টের অডিয়েন্স থেকে শুরু করে ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক বিহেভিয়ার কি হতে পারে এরকম তৈরি করবেন। উদাহরণস্বরূপ আমি কিছু প্রোডাক্টের নাম বলি, আমি কিছু প্রোডাক্ট দেখাই আপনাদের, আমি যাচ্ছি, আমি মূলত চ্যাট জিপিটিতে গিয়ে আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি আপনাদের সকলের জন্য, এটা সকলেই তৈরি করবেন, তাহলে কি হবে আমাকে জানাবেন, এবং প্লিজ গিভ মি ই কমার্স আর সি প্রোডাক্ট লিস্ট, আমি কিছু প্রোডাক্ট লিস্ট দিচ্ছি আপনাদের, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। এখানে দেখুন ইলেকট্রনিক্স, ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি, হোম অ্যান্ড কিচেন, টয়েস অ্যান্ড গেমস, স্পোর্টস অ্যান্ড আউটডোরস, বুকস অ্যান্ড মিডিয়া, আরও অসংখ্য প্রোডাক্ট আছে। আপনারা কি করবেন, আপনারা যারা যারা নেবেন ইলেকট্রনিক্স নিয়ে ভাববেন, স্মার্টফোন, একটা আইফোন আমি কার কাছে বিক্রি করতে পারি, আমার অডিয়েন্স কারা হবে, কারা কারা ইন্টারেস্ট, কারা কারা ডেমোগ্রাফিক, কারা কারা হতে পারে, এরকম একটা তথ্য বাইর করবেন। আমি একটা ল্যাপটপ বিক্রি করব, কারা কারা নিতে পারে এরকম কিছু বাইর করবেন। আমি একটা হেডফোন বিক্রি করব, কারা কারা নিতে পারে এরকম একটা তথ্য আপনি অডিয়েন্সটা লিখবেন, অডিয়েন্স আমি চেক ব্যাক করব।
আপনি একটা স্মার্ট ওয়াচ কিনবেন, বিক্রি করবেন, এটা কাদের কাছে বিক্রি করা যেতে পারে সেটা দেখবেন। আপনি ফ্যাশনে যদি যান, তাহলে আপনি ক্লোথিং এ গিয়ে একটা ড্রেস, টি শার্ট অথবা জিন্স কার কাছে বিক্রি করবেন, কারা কারা নিতে পারে, এরকম একটা অডিয়েন্স তৈরি করবেন। অডিয়েন্সটা কোথা থেকে? ওই তিনটা তত্ত্ব, ডেমোগ্রাফিক, বিহেভিয়ার, ইন্টারেস্ট, এগুলোর থেকে কারা কারা নিতে পারে, সম্ভাব্য ক্রেতার লিস্টটা আপনি তৈরি করবেন। পারা যাবে কি করা? জাস্ট ইজি, করা যাবে জি স্যার, জি স্যার, ইনশাআল্লাহ করা যাবে, জি স্যার করা যাবে, পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো স্যার। এখন ধরেন স্যার, ইনশাআল্লাহ পারবো। এবং সকলকে আমাকে বুঝিয়ে দিতে হবে, এটা একটা সুন্দর করে একটা চ্যাট করবেন, চারটা হবে এইরকম। আপনি গুগল ড্রাইভে যাবেন, গুগল ডক্সে যাবেন, গুগল ডক্সে গিয়ে লিখবেন প্রোডাক্ট নেম, আইফোন প্রোডাক্ট নেম, এরপর লিখবেন অডিয়েন্স। অডিয়েন্সগুলো কারা হবে আপনি সুন্দর 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 করে এক পাশ থেকে দিতে থাকবেন। ওখানে তিনটা তথ্য পাবেন, ডেমোগ্রাফিক পাবেন, ইন্টারেস্ট পাবেন, বিহেভিয়ার পাবেন। আমি বুঝাই দিচ্ছি, ওইভাবে আমাকে বুঝাই দিতে হবে। ডেমোগ্রাফিকের মধ্যে তার যদি এডুকেশন অবস্থা থাকে, আমি যে আইফোনটা বিক্রি করব, তাদেরকে মিনিমাম ক্লাস 4 পাস হইতে হবে, এটা তাই না? এডুকেশন কেমন হইলো? এটা দেওয়া যেতে পারে। আইফোন, আইফোন দিয়ে উদাহরণ দিলাম, ক্লাস 4 পাস হতে হবে না স্যার, হবে না, না স্যার, হবে না, যারা আইফোন ব্যবহার করবে তারা মূলত হাই স্কুলে পড়া যাবে না, ও তো ঠিক আছে, ইউনিভার্সিটিতে পড়তে হবে, এইবার ঠিক আছে। মিনিমাম একটা টার্গেট থাকতে হবে, যারা আইফোন ব্যবহার করবে তাদের মূলত বাপ দাদা টাকা থাকা যাবে না, তাদেরকে গরিব অসহায় হতে হবে, এটা মানে ইন্টারেস্ট তাদের কি টাকা পয়সা রাখতে হবে স্যার, টাকা পয়সা থাকতে হবে, গরিব হবে না। যারা আইফোন বিক্রি ব্যবহার করবে তাদের বয়স 13 থেকে 17 হতে হবে। জি না স্যার, না স্যার, না স্যার, স্যার জি না, হবে না, 30 থেকে 40-50। মানে আমি ভুলগুলো বলতেছি সবসময় আর কি, আপনার ঠিক ঠিকগুলো বলতেছেন। অর্থাৎ আপনার প্রশ্ন উত্তর হচ্ছে, ভাই 18 বছর নিচে তো আমি বাংলাদেশিদের অ্যাড দেখানো তো ঠিক নয়, আমাদের বাংলাদেশের রুলস অনুযায়ী 18 থেকে শুরু, এটা আপনি বলতে চাচ্ছিলেন আর কি, তারপর 20 থেকে এটা যাবে। কত ধীরে ধীরে ধীরে, এই যে আপনার কনফিউশনটা, একটা প্রোডাক্ট দেখার পর যদি আপনি এটা বুঝতে পারেন যে হ্যাঁ ভাই এটা ভুল হচ্ছে, আমি যেটা বলছি আপনার ভুল, তাহলে ঠিক আছে আপনার জন্য, যদি না থাকে তাহলে ঠিক নেই। তো আমরা এই জিনিসটা সকলেই করে ফেলবেন, আমি এটা দেখবো, আমি হয়তো বা সকলকেই দেখবো না, 10 জন 15 জনকে দেখবো, ওই 10 জন 15 জন এমনকে ধরার চেষ্টা করবো যে পারে না, যারা পারবেন তাদেরকে আমি ডাকবো, চেষ্টা করবো মূলত যে তৈরি করে তাকে ডাকার জন্য। যদি দেখি যে 10 জনের মধ্যে আমরা 5 জন দিতে পারলাম না, তাহলে সকলেই পারেন না, আর যদি পারেন সারা সাপোজ দেখাইলেন আপনারা, তাহলে সকলেই পারেন। আমি আবার বলছি, আমি এমন কাউকে ধরার চেষ্টা করবো না যে পারে, আমি চেষ্টা করবো সব সময় যে পারে না, টেবিলের শেষ মাথায় বসে আছে ওকে টার্গেট করবো আমি, যে ক্যামেরা অফ করে ক্লাস করছে, তাহলে বুঝেন আগামী ক্লাসে কিন্তু এটা ধরবো, সকলেই মাথায় রাখবেন। ওকে, পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করবো বিজনেস ম্যানেজার কি, বিজনেস ম্যানেজারের কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে, কারা কারা বিজনেস ম্যানেজার এখন তৈরি করতে পারবো, এবং কোনটা বিষয় থাকবে, সেই বিষয় নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।